আধুনিক ভারতের ইতিহাসে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব অপরিসীম। এই বামাবোধিনী পত্রিকাকে ঘিরে আধুনিক ইতিহাসে নারীদের অবদান উল্লেখযোগ্য হয়ে আছে। ১৯ শতকে বাংলার সমাজের বিকাশে যে সকল পত্রপত্রিকাগুলি গুরুত্বপূর্ণ ছিল তাদের মধ্যে বামাবোধিনী একটি উল্লেখযোগ্য পত্রিকা। বিশিষ্ট সমাজনেতা উমেশচন্দ্র দত্ত নারী সমাজের উন্নয়নের জন্য বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। এই সভার মুখপাত্র রূপে তিনি বামাবোধিনী পত্রিকা নামে একটি মাসিক পত্রিকা নারী সমাজের উন্নতির জন্য প্রকাশ করেন। এই বামাবোধিনী পত্রিকা থেকে আমরা তৎকালীন সমাজের নারীদের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে পারি। ১৯ শতকের প্রথম দিকে বাংলা তথা ভারতবর্ষের সমাজ জীবনে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে স্থবিরতা ছিল। বেসরকারি উদ্যোগে বিদেশিরা কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করলেও তা ছিল শুধুমাত্র বালকদের জন্য। সামাজিক ও পারিবারিক কারণে বাংলাদেশে নারীদের অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। এই দুরবস্থা থেকে নারীদের উদ্ধারের কাজে বামাবোধিনী পত্রিকা প্রচার চালায়। এই পত্রিকাই ছিল নারীদের জন্য বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা। বামাবোধিনী পত্রিকা নারী শিক্ষার উপর জোর দিয়েছিল, কারণ পত্রিকাটি ছিল ব্রাহ্ম সমাজের। ব্রাহ্ম সমাজের শিক্ষিত ব্যক্তিরা ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে নারী কল্যাণের বিষয়টি চিন্তা করেছিলেন। তারা মনে করতেন সমাজের অর্ধেক অংশ নারীরা, তাদের অশিক্ষার অন্ধকারে রেখে বাকি অর্ধেক অংশের উন্নতি হতে পারে না। বালিকা বিদ্যালয়ের সংখ্যা কম থাকায় এবং সামাজিক প্রতিবন্ধকতার কারণে বাড়ির মধ্যে লেখাপড়া করার জন্য বামাবোধিনী পত্রিকায় পরামর্শ দেওয়া হয়। এই পত্রিকা নারী শিক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠক্রমের প্রস্তাব করে। নারী শিক্ষার ক্ষেত্রে বাড়ির পুরুষদের দায়িত্ব গ্রহণের প্রস্তাবও দেওয়া হয়। এ সময় বেথুন বালিকা বিদ্যালয়ে সংকট দেখা দিলে পত্রিকাটি সমবেদনা প্রকাশ করে। ১৮৬৮ খ্রিস্টাব্দে একটি সংখ্যায় পত্রিকাটি লিখেছিল, আমরা শুনিয়া দুঃখিত হইলাম যে এদেশের সর্বপ্রধান বেথুন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে 30টি মাত্র ছাত্রী অধ্যয়ন করিতেছে। মিশনারিদের উদ্যোগে যেসব বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে প্রতি মাসে বামাবোধিনী পত্রিকার প্রকাশিত সংখ্যা পাঠানো হতো। এভাবে শিক্ষা প্রসারে এই পত্রিকা উৎসাহ দেয় এবং নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা প্রচার করে। বামাবোধিনী পত্রিকা তৎকালীন সমাজের কুসংস্কার দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই পত্রিকা সমাজে প্রচলিত বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতির বিরোধিতা করে। পাশাপাশি অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ প্রভৃতি প্রগতিশীল সংস্কারের সমর্থক ছিল। বামাবোধিনী পত্রিকা বাঙালি নারীদের সামনে গার্গী, মৈত্রীর মতো বিদুষী নারীদের আদর্শ তুলে ধরে। পত্রিকায় লেখা হয়, সেই সুদূর অতীতে নিজ নিজ চেষ্টায় এইসব নারীরা জ্ঞান অর্জনে ব্রতী ছিলেন। জ্ঞানের বিভিন্ন শাখায় তাঁরা যেভাবে পারদর্শিতা লাভ করেন তাদের অনুসরণ করেই বাঙালি নারীদেরও শিক্ষা দীক্ষায় এগিয়ে আসা দরকার। বাংলা হিন্দু সমাজে যেসব মাঙ্গলিক আচার অনুষ্ঠান প্রচলিত ছিল সেগুলি পালনের কথা পত্রিকায় লেখা হতো, যেমন ভাইফোঁটা, রাখি বন্ধন, বিভিন্ন ব্রত প্রভৃতি। নারীদের এই অনুষ্ঠান পালন করতে বলার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বিষয়ক বিভিন্ন কথা ও কাহিনী লেখা হতো। এগুলির উৎপত্তি ও গুরুত্বের কথাও থাকত সেই লেখায়। তবে পত্রিকাটি ১৯ শতকে বাংলা নারী সমাজের উন্নতির চেষ্টা করলেও এর বহু সীমাবদ্ধতা ছিল। এই পত্রিকা প্রচারিত হয় মূলত উচ্চ বর্ণের হিন্দু নারীদের মধ্যে। পত্রিকা প্রচারিত হতো কলকাতা ও মফস্বল অঞ্চলে, ফলে গ্রামাঞ্চলের নারীদের কল্যাণ পত্রিকায় স্থান পায়নি। পত্রিকার পাঠিকা সংখ্যাও অত্যন্ত সীমিত ছিল। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও স্বীকার করতে হয় বামাবোধিনী পত্রিকা বাংলা নারী কল্যাণে যে উদ্যোগ নিয়েছিল সমকালে আর কোনো পত্রিকা অনুরূপ উদ্যোগ নেয়নি। শিক্ষা প্রসারে নারী সমাজকে সচেতন করার ক্ষেত্রে তাই এই পত্রিকার অবদান ছিল অনস্বীকার্য।